বিসমিল্লাহির রহমানির রহিম। এফএক্সএসএলপের পক্ষ থেকে এদের দেশের বাইরের সকল সাবস্ক্রাইবার ভিউয়ার ওয়েলিশা সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা, প্রণাম, অভিনন্দন। আশা করি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আর এই প্রত্যাশা রেখে শুরু করছি এই মুহূর্তের একটি অ্যানালাইসিস মূলক ভিডিও। বন্ধুরা, থাম্বনেল দেখি বুঝতে পারছেন আপনারা যে ট্রেড শুরু করার আগেই যে মার্কেট অ্যানালাইসিস, বিফোর স্টার্টিং দ্য ট্রেড মার্কেট অ্যানালাইসিস, তার মানে মার্কেট ট্রেড করার শুরুতেই একটা অ্যানালাইসিস প্রয়োজন। সেই অ্যানালাইসিসটা এক একজন এক একভাবে করে, আমি যেভাবে করি আজকে এটার বিশেষ করে ইউরুএসডি মার্কেটটা সেটা দেখাই। কারণ একটা মার্কেট দেখি আপনারা দশটা মার্কেট করতে পারবেন। চলুন আমরা একটু দেখি। প্রথমে আমরা মান্থলিতে যদি আসি, আমরা আপনারা দেখেন এখানে ক্যান্ডেল চার্ট আছে আর এখানে লাইন চার্ট আছে। তারপরে লাইন চার্টটাকে যদি নিয়ে আসি, আপনারা দেখেন আমরা যদি আমরা এখানে যদি ড্র করি তাহলে আমরা দেখতে পারতেছি যে মার্কেটটা কিভাবে চ্যানেল ড্র করা যায়। সেটা দেখেন মার্কেটটা যেদিক থেকে আসে ওগুলো একটু বুঝে নেন আগে যে মার্কেটটা আসলে করতেছে কি। এটা হচ্ছে মেজর একটা ছিল, আমরা এখানেও দিতে পারি। আপনারা দেখবেন যে ক্যান্ডেলগুলো, এই ক্যান্ডেলটা এখানে লাগছে, এই ক্যান্ডেলটা এখানে লাগবে, এখানে লাগবে। দেখেন এখানে যদি ক্যান্ডেলে গেলে আমরা এগুলো দেখবেন, দেখছেন চলে এসে আমরা চার্টে। দ্বিতীয়ত এখানে আরেকটা জিনিস যেটা আছে সেটা হচ্ছে যে এটা হচ্ছে যে মাইনর মেজর এবং মাইনর দুইটাই আপনাকে করতে হবে, কারণ এটা বোঝার জন্য। এবং এটা একটা জিনিস দেখেন যে এটা ভাঙছে, এটা ভেঙে এটা উপরে থাকতে পারে নাই, তার মানে এটা, আমরা একটু ক্যান্ডেলে যাই, দেখেন এটা পারফেক্ট, এটা উপরে গিয়ে সে যাইতে পারে নাই বা থাকতে পারে নাই, এটা একটা ফলস ব্রেকআউট ছিল। এখন এটা দেখেন মার্কেট বর্তমানে এখানে অবস্থান করছে, দ্যাট মিন্স আমরা যদি সাপোর্ট রেজিস্ট্যান্স টেবিলও যদি ড্র করি এখানে, তাহলে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে এখানে যদি আমরা একটা রেজিস্ট্যান্স লেভেল দিই আর এখানে যদি আমরা সাপোর্ট লেভেল দিই, মানে স্মরণকালের মানে বর্তমান সমসাময়িক সময়ের, আমরা আরও দিতে পারি, কিন্তু আমরা দেখতেছি যে ইউরুএসডির মান্থলি তার দৌড়াদৌড়িটা তার এই জায়গাতেই অবস্থান করতেছে। অর্থাৎ অ্যানালাইসিস ট্রেড করার আগে এই জিনিসটা আপনি কষ্ট করে নেবেন। চলে যাই আমরা ইউরুএসডির, আমরা এখানে উইকলি করব, আমরা এখানে মান্থ ডেইলি করব, দ্যাটস ইট। এগুলো করেন, এগুলো করলে আপনারা, এবং খুব গুরুত্বপূর্ণ একটা তথ্য দেবো আপনাদেরকে আজকে, আমি গুরুত্বপূর্ণ একটা তথ্য দেবো, ভিডিও স্কিপ করবেন না। এবং কি করতেছে ইউরুএসডি, কি করতেছে এবং কোন দিকে যেতে পারে এবং কি হচ্ছে, যারা প্রফিট করতেছেন প্রফিট করে অতিমাত্রায় হওয়ার কোনো কারণ নাই, কারণ এগুলো যে কোনো সময় আপনার একটু উল্টাপাল্টা ট্রেড হলে আপনাকে ধরিয়ে দেবে। এই জন্য আসি আমরা ওইটাতে, আমরা যেটা করতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে আমরা একটু আগে যেটা মান্থলি করেছি আমরা এটা উইকলিতে আসি। ওকে, উইকলিতে আসলে আসলে উইকলি টাইম ফ্রেমে, এবং চলে যাই আমরা গ্রিড করে, আমার এখানে আছে ওয়ানলি ক্যান্ডেল, তো আমরা সেখানে চলে গেলেই তো হইল। ওকে, তাহলে এখানে আমরা এখন উইকলিতে আসি, আমরা এখানে যদি লাইন চার্টে চলে যাই, দেখি লাইন চার্টের কি অবস্থা, একটু ছোট বড় করে দেখবেন যে মার্কেটের অবজার্ভ করার জন্য, বোঝার জন্য যে কিভাবে ড্রটা করলে ভালো হবে, ঠিক সেভাবে আমরা করব। দেখুন এখান থেকে আমরা এই যে একটা চ্যানেল করতে পারি, খুব খেয়াল করেন যে আসলে সে করেটা কি বা করতেছেটা কি। আচ্ছা, আমি তো দেখতেছি যে লং টাইম অ্যানালাইসিসে এই জিনিসটা, এই এই চ্যানেলটার সে বাহিরে যাচ্ছে না এবং এই চ্যানেলটা ধরেই অলরেডি সে নিচে আসতেছে, দেখেন। আচ্ছা, একটা জিনিস আমরা এখানে এখন সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেলটা আমরা দিয়ে দিই, এই দেখেন উপরের রেজিস্ট্যান্স লেভেল হচ্ছে এখানে, নিচের সাপোর্ট লেভেলটা হচ্ছে এখানে। আচ্ছা, এই হচ্ছে তার এখন বলা বর্তমানে দৌড়াদৌড়ির জায়গা, এই দুইটাতে। এবং এটা খুব খেয়াল করবেন, সে কিন্তু এখানে এসে এই যে প্লেসটা, এই প্লেসটাতে এসে সে কিন্তু ধাক্কা একটা খাবে, এগুলো খুব সিগনিফিকেন্ট ফাইন্ডগুলো। আচ্ছা, এই যে রিসেন্ট একটা লেভেল আপনারা দেখতেছেন, এই লেভেলটা সে অতিক্রম করতে পারতেছেন না, এটাকে যদি সুন্দরভাবে দিতে পারবেন, যদি আপনি যদি এখানে ক্যান্ডেল শুধু দুটোই ব্যবহার করেছেন, সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেল ড্র করার জন্য দুই ধরনের আপনি চার্টে ব্যবহার করতে পারেন। এইটা দেখেন অত্যন্ত গুরুত্বপূর্ণ রিসেন্ট সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লেভেল, রিসেন্ট এবং এটা হচ্ছে যে আমরা এটা একদম হলুদ বানাই দিই, বোঝা যাচ্ছে তার মানে রিসেন্ট, এইটা ভাঙবে সে, দেখেন এখানে খটখট খটখট করে এটা ভাঙবে, এটা ভাঙলে কিন্তু মার্কেট কি হবে, মার্কেট উপরে চলে যাবে।
আবার উপরে যাবে, ক্ষতি রুখবে, এখানে আরেক ধাক্কা খাবে, এরপর এখানে আরেক ধাক্কা খাবে, প্রত্যেকটা স্টেপে মার্কেট খাবে। তাহলে আমরা বুঝতে পারতেছি যে এই মুহূর্তে মার্কেটটা উইকলি এখানে আছে। এখন এই সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেল, হ্যাঁ সেটা তো আমি ট্রেন লাইন দিয়ে অনেক ভিডিও আছে, ভিডিও দেখবেন আপনারা অবশ্যই, কারণ সেখানে ট্রেন লাইন দিয়ে কীভাবে ইয়ে করতে হবে অনেক অ্যানালাইসিস আছে, সেগুলো আপনারা আপনার সময় করে দেখে নেবেন। বাট আমার উদ্দেশ্য হচ্ছে যে মার্কেট এখন কোথায় যাচ্ছে, কী করতেছে সেটা একটু অবজার্ভ করুন। আরেকটা জিনিস যদি আমরা যদি এখানে ড্র করি, খেয়াল করেন আমি নিচ থেকে নিতে চাচ্ছি না, তো বিশেষ করে অনেক ফুরানাগুলো সাধারণত কাজ কম করে। আমরা যদি এখানে যদি একটা ক্যান্ডেল অ্যানালাইসিসে আর একটু ক্যান্ডেলের মধ্যে যদি আর একটা মাইনর একটা অ্যানালাইসিস যদি যাই, খেয়াল করেন, ঠিক আছে, হ্যাঁ এখানে অনেক করা যায়, এভাবে করা যায়। এখানেও আপনি দেখেন এই 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 দ্বীপটার মধ্যে বর্তমানে অবস্থান করতেছে। আমরা যদি এখানে একটা কালার করে ফেলি, তাহলে দেখুন এই যে এইখানে মার্কেট বর্তমানে অবস্থান করতেছে, এইটা না ভেঙ্গে, এগুলা ভাঙলেই মার্কেট কিন্তু উপরেরটা ভাঙলে মার্কেট উপরে যাবে, নিচটা ভাঙবে। আমরা ডেলিতে চলে আসি, ডেলিতে চলে আসি আর একটু মজার করে আমরা এখানে দেখতেছি যে করতেছে দেখি। আচ্ছা এখানে আমরা একটা জিনিস স্মরণ করে দিতেছি যে দেখুন এই যে দীর্ঘদিন পর্যন্ত আপনি দেখেন, এই যে দীর্ঘদিন পর্যন্ত এই যে এই জায়গাটা, এই যে এই প্লেসটা আমি কিভাবে দেখাই, আচ্ছা উইকলি সেটা তো আছে, সেটা তো আপনারা দেখছেন, আমি মানে একটু যদি ইয়ে করি শেপ দিয়ে যদি দেখাই তাহলে আপনারা একটু বুঝতে পারবেন। দেখেন এই যে একটা প্লেস ভাই, অতীতের ইতিহাস হলো এটা, আমি উইকলি দেখাইছি, ডেইলিতে আরো সুন্দরভাবে দেখতে পারবেন। এই আপনাকে বারবার উফরে গেছে, নিচে আসছে, উফরে যা নিচে আসছে, এখানে কিন্তু আপনার অনেক প্রফিট দিছে ভাই। যখন ছুটবে তখন আপনারা হুঁশ রাখবে না, যারা নতুন তারা সাবধান। আমি ডেইলিতে চলে গেলাম, ডেইলিতে কি হচ্ছে দেখেন, সেম অবস্থা, চলে যাই আমরা অ্যানালাইসিসে, একটা দিয়ে দশটা করে ফেলবেন, কারণ আমি আগেও বলেছি যে এগুলো এতগুলো করে দেওয়ার কোনো প্রয়োজন নাই, আপনার একটা দিয়ে দশটা আপনার নিয়ে নেন। দেখি এখন নিয়মিত ভিডিও দেবো, আপনারা একটু ইয়াতে থাকেন, কি যেন বলা হয়, মার্কেট অবজারভেশনে থাকেন, আবার মানে ভিডিওগুলো সাবস্ক্রাইব করে তো রাখছেনই অবশ্য, এগুলো ভিডিওগুলো পাবেন যদি আপনি একটু অ্যালার্ট থাকেন। ভিডিও আশা করা যায় ভিডিও দেবো, অনেকেই চাচ্ছেন ভিডিওগুলো, আমি যেন রেগুলার যেন ভিডিও আপলোড করি, কিন্তু আসলে একই জিনিস নতুন যারা আসে তাদের জন্য আসলে এই জিনিসগুলো খুবই ইম্পর্টেন্ট, বারবার এগুলো দেওয়া দরকার হয়ে পড়ে। চ্যানেল ড্র ইয়া ট্রেন্ড লাইন অনেকে অনেকভাবে অনেকে অনেকভাবে ড্র করেন, কিন্তু আমি আপনাদেরকে যেটা বলতে চাচ্ছি যে দেখেন ইউরোএসডি কি করতেছে বর্তমানে, ইউরোএসডি অলরেডি অলরেডি সাপোর্ট রেজিস্ট্যান্স কাজ করে ফেলছে। এই যে উপরে যেটা এটা, এটাকে আমি এটাকে যদি আমি অন্য একটা কালার দিয়ে দিই, এটা যদি অন্য একটা কালার দিই, এটা অলরেডি রেজিস্ট্যান্স, এটা অলরেডি সাপোর্টের কাজ, দেখতে বোঝা যাচ্ছে, তারপর সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেল আমরা দিতে পারবো। এখন এটাই কি করতেছে, যাই একটু ক্যান্ডেলে, বোঝা যাচ্ছে যে এটা ভাঙবে। একটা জিনিস আমি দেখাচ্ছি, যখন এটা সে না ভেঙে তো উপরে যেতে পারবে না, এই চ্যানেল সে এই এই চ্যানেল সে ইয়ে করে আপনার কি যেন বলে না ভেঙে সে উপরে যেতে পারবে না, কিন্তু উপরে যাবে কোথায়, যদি উপরে এটা ভেঙে দেখেন উপরে কিন্তু রেজিস্ট্যান্স লেভেল, অতীতের রেজিস্ট্যান্স লেভেল দেখা নিয়ে যাবে। ফরেক্স মার্কেট একটা ধর্ম, যেভাবে নামে সেভাবে উঠে, এটা একটা ধর্ম, কিন্তু এই জায়গায় এখন আমি আবারও সাধু সাবধান, সাধু সতর্কতা করতেছি, কারণ আমি আশা করি যেটা বোঝানোর চেষ্টা করছি আপনাকে আপনার সেটা বুঝে গেছেন অলরেডি। দেখুন এইখানে খেলতেছে সে, এখনকার খেলা এখানে খেলতেছে, এই খেলায় আপনি এখানে আসলে বাই নেন, এখানে আসলে সেল নেন, বাই সেলের এই খেলাতে আপনার কিন্তু সে অলরেডি ভালো একটা প্রফিট দিতেছে, আপনি লাভ করতেছেন, আপনার অ্যাকাউন্ট অনেক বড় হয়ে গেছে, আপনি আরও ডিপোজিট করতেন ভাই। এই যখন এইভাবে সে ছুটা শুরু হবে, দেখেন ইতিহাস বারবার ফলে একটা কথা আছে, যদি এখানে এগুলো একটু দেখেন, যদি এটার মতো একটা অবস্থা তৈরি করে সে দোলের উপরে রেখা, কোথায় যাবে আপনার সেল ভাইও? তাহলে অবশ্যই আমি একটা জিনিস বলি, এই যে দেখেন দৌড় যখন শুরু হয়ে যাবে, কোনটা ভেঙে শুরু হয়েছে দৌড়, এই যে এটা ভেঙে কিন্তু সে এখন দৌড় শুরু হয়ে গেছে। এখানে তো আমি দিছি যে এখানে না, এই যে এখানে গেছে সে, শুধু এখানে না, সে এখানে পর্যন্ত আসছে এক লাফে। তাহলে যখন সে এখানে আসছিল, আপনি খেয়াল করেন
কতগুলা ক্যান্ডেল একের পরে এক হয়েছে, অতএব আপনার হুঁশ রাখবে না তখন। এই জন্য সাবধান, এইসব জায়গাতে ট্রেড নিতে খুব সাবধান, স্টপ লস নেবেন। এবং একটা কথা আমি সবাইকে বলে দিই, গত এক সপ্তাহে যে লাভটা নিয়েছেন সেই লাভটা আপনার হাতে রাখবেন, সেই লাভটা সেই প্রফিটটা স্টপ লসের মধ্যে রেখে দিতে পারেন, যে সেই প্রফিটটা আমার যাক, এর চেয়ে অতিরিক্ত যেন আমার লস না হয়। বন্ধুরা, ভিডিও আমি আর দীর্ঘায়িত করতেছি না, আমরা অবশ্যই প্রতিনিয়ত লক্ষ্য রাখবেন চ্যানেলের প্রতি, যে ভিডিও কিন্তু খুব রিসেন্ট ভিডিও, যেমন হঠাৎ করে 10 মিনিট আগে ভিডিও হতে পারে, 15 মিনিট আগে ভিডিও হতে পারে, এরপরে একটা নিউজ ফ্লাশ হতে পারে, এটা এই ধরনের ভিডিও পাবেন। অর্থাৎ নজর রাখবেন ভিডিও দেওয়ার সাথে সাথে, ভিডিও ভিউ করবেন এবং লাইক দিয়ে রাখবেন। লাইক দিলে ওই কি যেন বলা হয়, প্রত্যেকে কোনো এক সময় যদি কোনো ভিডিও না দেখেন, ওই গুগল আপনাকে সেটা প্রোভাইড করবে, সামনে নিয়ে আসবে। ফেব্রুয়ারি মাসের আমাদের রেজিস্ট্রেশন চলতেছে, আপনারা জানেন আমাদের নিয়ম হচ্ছে যে আপনার 10,000 টাকা আপনাকে দিতে হবে, যেটা জামানত, এবং সেটা আপনাকে পরে শিখিয়ে ডিপোজিট করে দেওয়া হবে সেই সিস্টেমে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকেন, সবার জন্য রইল শুভকামনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।